আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুড লাইভ এবং রুদ্র ইউসুফ চলে আসছি খান এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে। এই শোরুমটি বারিধারা জেব্রাকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজড কারগুলো আপনারা পেয়ে যাবেন। এলিয়েন, প্রিমিয়ো, এক্সিও এই ধরনের গাড়ির কালেকশন একটু বেশি, এবং এই মুহূর্তে প্রিমিয়ো গাড়ির কালেকশন বেশি। ছয়টি গাড়ি ডিসপ্লেতে আছে, দুটি সিলভার কালার, দুটি পাল কালার, দুটি রেড ওয়াইন কালার, 12, 13, 14, 15, 16, 17 পর্যন্ত। চলুন আজকে আমরা প্রিমিয়ার গাড়ি দেখি। যারা প্রিমিয়ার গাড়ি নিতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিও। চলুন আজকে আমরা ছয়টি গাড়ি দেখি কি অবস্থায় আছে, দাম কি আমরা জেনে নিই। আবাস ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে, বেশ অনেকদিন পরেই আসছি। ইউজড কারগুলো পাওয়া যায় এখানটা, একটু জেনে নিই যে এই মুহূর্তে আপনাদের কালেকশনে কি কি গাড়ি রয়েছে। এই মুহূর্তে আমাদের প্রিমিয়ার কালেকশন বেশি। আমাদের এই মুহূর্তে 8টা প্রিমিয়ার আছে এখানে, আপনার 6টা আছে, এলিয়ন আছে, এক্সিও আছে, L300 আছে, স্টারলাইট আছে, কম দামি গাড়িও আছে। আচ্ছা ভাইয়া, যেহেতু প্রিমিয়ার গাড়ি কালেকশন এই মুহূর্তে বেশি, 6টি রয়েছে, আমরা আজকে 6টি গাড়ি একটু দেখি, কষ্ট করে একটু সময় দেন। জি ঠিক আছে, আমরা আসেন, আমরা এদিক থেকে শুরু করি। প্রিমিয়ার আমরা সিলভার কালারের গাড়ি দিয়ে শুরু করি। পেপারস কি অবস্থায় আছে ভাইয়া? পেপারস আপডেট, পেপারস ওকে আছে। সিলভার কালার অরিজিনাল কালার আছে? জি জি, অরিজিনাল কালার। আপনি টাচ আপ করেছেন? না না, কোনো টাচ আপ হয় না, অরিজিনাল কালার, অরিজিনাল গ্লাস, সবকিছু অরিজিনাল আছে। প্রতিটি গ্লাস অরিজিনাল আছে? জি জি, অরিজিনাল কালার আছে, এখনো পর্যন্ত টাচ আপ হয়নি। এতে সিএনজি কিংবা এলপিজি করা আছে ভাইয়া? না, তেলে গাড়ি। তেলে আছে? জি, তেলে থাকলে আসলে গাড়ি একটু ভালো থাকে, ইঞ্জিন ভালো থাকে, যতটুকু আমরা জেনেছি আপনাদের কাছ থেকে। বডি ফ্রেশই দেখা যাচ্ছে। হেডলাইট, ব্যাকলাইট অরিজিনাল আছে? সব অরিজিনাল, হেডলাইট, ব্যাকলাইট, সামনে পিছের গ্লাস সব অরিজিনাল। আমরা একটু সামনে ইন্টেরিয়র দেখি ভাই। পুশ স্টার্ট, ভিতরে বিস্কিট, হ্যাঁ ভিতরে বিস্কিট, পুশ কন্ট্রোলার আছে, সুপার ফ্রেশ গাড়ি, খুব সুন্দর ফ্রেশ দেখা যাচ্ছে, এবং স্ট্রেন্থ থেকে বেশি কিছু অপশন রয়েছে। গাড়ি দেখতে হলে আসলে ফিজিক্যালি আসতে হবে। 2013 মডেল, 18 রেজিস্ট্রেশন। জি, আর প্রাইস কত রাখতেছেন ভাইয়া? এটা প্রাইস হলো 26,50,000। 26,50,000 টাকা আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ রয়েছে, এবং পেপার ওকে আছে। জি ঠিক আছে ভাই, আমরা নেক্সট গাড়িটি দেখি। সম্ভবত ওয়াইন কালার? জি জি, এটা রেড ওয়াইন কালার। রেড ওয়াইন কালার, জি। এটা মডেল কত ভাইয়া? এটা মডেল হলো 2015। 2015, জি। রেজিস্ট্রেশন হলো 2018। 2018 তে রেজিস্ট্রেশন। এটা সিএনজি কি এলপিজি করা আছে গাড়িতে? হ্যাঁ, এটা সিএনজি করা আছে, সিএনজি ইনস্টল করা আছে। অরিজিনাল কালার আছে? জি, অরিজিনাল কালার। এমনি টাচ আপ হয়েছে? না, টাচ আপ না, অরিজিনাল কালার, সামনে পিছে অরিজিনাল গ্লাস, প্রতিটি গ্লাস অরিজিনাল আছে তো? জি জি, মানে পিছনের গ্লাস হচ্ছে ব্ল্যাক, এটা অরিজিনালি ব্ল্যাক নাকি পেপার লাগানো ভাইয়া? এটা পেপার লাগানো, পেপার লাগানো, জি পেপার লাগানো। সামনের লাইট, ব্যাক লাইট কি অরিজিনাল আছে? ব্যাক লাইট, হেড লাইট সব অরিজিনাল। আচ্ছা, আমরা একটু ফ্রন্ট সাইডটি দেখি, ফ্রেশই দেখা যাচ্ছে। তার মানে কোনো রকম টাচ আপ হয়নি এখনো? জি না। ওয়াইন কালার গাড়ি, এবং ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক, ইন্টেরিয়র ব্ল্যাক, চাবির, চাবি টেস্টার, জি চাবি টেস্টার, এবং নিকেলের কাজ রয়েছে, উডেন ফিনিশ ভালোই লাগে। খুব সুন্দর একটি ডিভিডি প্লেয়ার রয়েছে, সম্ভবত পরে ইনস্টল করা হয়েছে ডিভিডি প্লেয়ারটি। হ্যাঁ, ডিভিডি প্লেয়ারটা পরে লাগানো হয়েছে। অ্যান্ড্রয়েড সেট? অ্যান্ড্রয়েড সেট। প্রত্যেকটি সুইচ ওকে আছে তো ভাইয়া? জি, সব কিছু ওকে, সব কিছু ওকে আছে, এবং সিট কাভারগুলো ভালোই আছে, আর অনেক দিন ইউজ করা যাবে। প্রতিটি সুইচ ওকে আছে তো ভাইয়া? প্রত্যেকটি সুইচ ওকে। সিএনজি ইনস্টল করা আছে। আমরা গাড়ির মডেল সম্পর্কে আরেকবার জানি ভাইয়া। মডেল 2015, রেজিস্ট্রেশন 2018। 2015 মডেল, 18 রেজিস্ট্রেশন। পেপারস কি অবস্থায় আছে? পেপারস আপডেট, পেপারস ওকে আছে। প্রাইস কত রাখতেছেন ভাইয়া? 25,50,000। 25,50,000 টাকা, জি। আস্কিং প্রাইস? জি, আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ রয়েছে। আমরা নেক্সট গাড়িটি দেখি, পাল কালার। জি, এটা পাল কালার, 15 মডেল 18 রেজিস্ট্রেশন। 15 মডেল 18 রেজিস্ট্রেশন, জি। একেবারে নতুনের মতো বলা চলে, একবার নতুনের মতো, মাত্র মাইলেজ 24,000। 24,000 মাইলেজ, জি। ওই ভদ্রলোক মানে রেজিস্ট্রেশন করে গাড়ি বেশি চালায় না। আচ্ছা, আপনি সিএনজি এলপিজি করা হয়েছে এখনো? না, তেলে, অরিজিনালি তেলে আছে, অরিজিনালি তেলে আছে। পুশ স্টার্ট, আর যেহেতু গাড়ির বয়স কম, সামনে পিছে গায়ে গ্লাস অরিজিনাল, হেডলাইট, ব্রেক লাইট, গিরিল সব কিছু অরিজিনাল, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে, জি জি, এবং তেলে আছে, এখনো সিএনজি এলপিজি করা হয়নি। আর প্রত্যেকটি গাড়ি তো ভাইয়া আপনার প্রথম মালিকেরাই আছে আপনাদের গাড়ি? প্রত্যেকটি গাড়ি ফার্স্ট হ্যান্ড, প্রথম মালিকেরাই আছে, জি।
আমরা একটু সামনে ইন্টেরিয়র দেখি অরিজিনাল কালার শুধু ওয়াশ পলিশ হইছে শুধু ওয়াশ পলিশ করে দিয়ে পুশ স্টার্ট ভিতরে ইন্টেরিয়র বিস্কিট গাড়ি সুপার ফ্রেশ গাড়ি হেভি প্লেয়ার রয়েছে পুশ স্টার্ট এবং স্টার্ট থেকে বেশ কিছু অপশন রয়েছে এবং সিট কভার গুলো ফ্রেশই আছে তার মানে আর অনেক দিন ইউজ করা যাবে আর প্রাইস কত রাখতেছেন ভাইয়া এটা প্রাইস রাখতেছি আমরা 29 লাখ 29 লক্ষ টাকা জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আর পেপারস তো কে আছে হ্যাঁ পেপারস আপডেট পেপারস ওকে আছে আমরা নেক্সট গাড়িতে দেখি আইটি পাল কালার জি আরেকটি পাল কালার মডেল কত ভাইয়া এটা 2012 মডেল 2013 নভেম্বর রেজিস্ট্রেশন फिजिकली যেহেতু প্রিমিয়ার গাড়ি কালেকশন বেশি যারা প্রিমিয়ার গাড়ি কিনবেন তারা অবশ্যই এই শোরুমে ভিজিট করে যাবেন ভাই আমরা তো সামনে ইন্টেরিয়র দেখি পুশ স্টার্ট প্রতিটি সুযোগে আছে তো ভাই হ্যাঁ পুশ স্টার্ট ইন্টেরিয়র বিস্কিট সিট কভার গুলো ভালো আছে আর অনেক ইউজ করা যাবে কোনো কাজ নাই গাড়ি ইঞ্জিন গিয়ার সব কিছু অরিজিনাল ডিভিডি প্লেয়ার রয়েছে এসির পারফরম্যান্স কেমন ভাই সুপার কল এসি খুবই ভালো আছে খুবই ভালো এবং স্টার্টিং থেকে বেশ কিছু অপশন রয়েছে ফার্স্ট টাইম ইউজ স্মার্ট কার্ড প্রথম মালিকানা আছে 2012 মডেল 2012 মডেল রেজিস্ট্রেশন 2013 রেজিস্ট্রেশন পেপারস কি অবস্থায় আছে পেপারস 2013 ফুল আপডেট পেপারস ওকে আছে প্রাইস কত রাখতেছেন স্যার এটা প্রাইস রাখতেছি আমরা 24 লাখ 24 লক্ষ টাকা জি আস্কিং প্রাইস 24 লক্ষ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আমরা নেক্সট আরেকটি দেখি রেডিয়ান কালার মাত্র মাইলেজ 4500 আচ্ছা খুবই কম ইউজ হয়েছে 4500 মাইলেজ সবকিছু তাহলে অরিজিনাল আছে সব অরিজিনাল মানে যদি কেউ শোরুম থেকে গাড়ি কিনে এই গাড়িটা নিলে আচ্ছা তার জন্য পারফেক্ট এমনি মানে যারা রিকন্ডিশন গাড়ি নিতে যাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারে অবশ্যই ফিজিক্যালি আসবেন এবং অপশন রয়েছে আসলে অনেক পুশ স্টার্ট স্টার্টিং থেকে অপশন রয়েছে অনেক ডিভিডি প্লেয়ার যা আছে সব অরিজিনাল অরিজিনাল আছে তাহলে নতুন করে আসলে কোনো কিছু ইনস্টল করা হয়নি সিট কভার গুলো খুবই সুন্দর প্রতিটি সুইচ ওকে আছে তো সব কিছু ওকে আছে মানে কথা বলার তো সুযোগ আছে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে তবে আমরা নেক্সট গাড়িটি দেখি আইটি সিলভার কালার মডেল কত ভাইয়া এটা মডেল হলো আপনার 2014 2014 আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2018 2018 তে তার মানে গাড়ির বয়স কম 18 তে রেজিস্ট্রেশন সবই অরিজিনাল সামনে পিছে হেডলাইট প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে সব অরিজিনাল আছে হেডলাইট অরিজিনাল আছে অরিজিনাল কালার আছে তো অরিজিনাল কালার আমি টাচা হয়েছে এখনো না টাচা হয় না অরিজিনাল কালার শুধু ওয়াশ পলিশ শুধু ওয়াশ পলিশ করেছেন এমনি সিএনজি কি এলপিজি করা আছে ভাই না এটা তেলে গাড়ি তেলে আছে আমরা একটু সামনে ইন্টেরিয়রটা দেখিয়ে দিই ব্ল্যাক ইন্টেরিয়র পুশ স্টার আছে পুশ স্টার এবং স্টার্টিং থেকে বেশ কিছু অপশন রয়েছে উডেন ফিনিশ প্রতিটি সুইচ ওকে আছে তো ভাই জি সবকিছু ওকে আর এসির পারফরম্যান্স কিরকম এসি সুপার কুল সুপার কুল জি প্রাইস কত রাখতেছেন ভাইয়া এটা আমরা আস্কিং প্রাইস 26 লাখ 26 লক্ষ টাকা জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আর পেপারস কি অবস্থায় আছে পেপারস 2023 সাল আপডেট পেপারস ওকে রয়েছে আপাতত ভাই আপনাকে অনেক কষ্ট দিলাম সব সময় আমাকে সময় দিয়ে থাকেন যাওয়ার আগে আমরা একটু শোরুম অ্যাড্রেস জেনে নিই এর শোরুমটা হলো
বারিধারা যে ব্লক রোড নাম্বার 14 হাউস নাম্বার 2 খাওয়ার এন্টারপ্রাইজ মোবাইল নাম্বারটা বলে দিন আপনি মোবাইল নাম্বার 01738472452 01724276089 অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ততার মাঝে সময় দিলেন ইনশাআল্লাহ আবার চলে আসবো সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন ফ্রেশ গাড়িগুলো দেখাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো থাকেন